ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি স্মরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আপডেট দেবো বলে। সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের দীপা যে দোকানে কাজ করছে সেই দোকানে হাজির হয়েছে দীপার সৎ মা, সৎ দিদা এবং সৎ বোন। তো এরা সবাই গিয়ে এখন দীপার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। সূর্য আর মিশকা সেখানে হাজির হয়েছে এবং তারপরে সূর্যর সাথে একটা অশান্তি বেঁধে গেছে এবং সেখানে আমাদের দীপাকে সূর্য বলেছে যে সে নাকি মিশকাকে বিয়ে করছে। মানে সূর্য দীপাকে জানিয়ে দিয়েছে মিশকার হাত ধরে টেনে এনে যে দেখো ওর সাথে খুব তাড়াতাড়ি আমার বিয়ে। তো যাই হোক, দীপা কিছুক্ষণের জন্য ভেঙে পড়লেও আবারও সোজা হয়ে দাঁড়িয়েছে। এইদিকে মিশকাকে সাফ জানিয়ে দিয়েছে সূর্য যে জাস্ট ওটা দীপাকে শোনাবার জন্য বলেছে। সূর্য মিশকা কেন, কাউকেই কোনোদিনও বিয়ে থাওয়া করতে পারবে না। এরপরে আমাদের দীপা কিছু প্রমাণ পেয়ে যায়, ওই তবলা মাস্টার তড়িৎ তড়িৎ ওর কাছ থেকে সব প্রমাণ পেয়ে যায়, আর তারপরেই চলে যায় মিশকার কাছে। মিশকার কাছে গিয়ে মিশকার গালে পটাকা ফোটাতে স্টার্ট করে দেয় আমাদের দীপা, অর্থাৎ মিশকার গালে কষিয়ে কষিয়ে থাপ্পড় মারতে স্টার্ট করে দেয় এবং তারপরে বলে যে ঠিক আছে তুমি যখন সবকিছু অস্বীকার করছো তাহলে আমি ডাক্তারবাবুকে সব সত্যিটা বলে দিই। তো সেই সময় আমাদের মিশকা না বলে কিন্তু সূর্য সেখানে ততক্ষণে পৌঁছে যায়। কিন্তু বন্ধুগণ, ততক্ষণে পৌঁছে গেলেও যেটা হবে সেটা হচ্ছে আমাদের সূর্য কিছুই শুনতে পাবে না এবং সূর্য বলবে দীপা তুমি এখানে কি করছো, কেন এসেছো। মিশকার সাথে সাথে পাল্টি খাবে, ব্যাস মিটে যাবে কেল্লা ফতে আর কি। তো যাই হোক বন্ধুগণ, অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া স্টার জলসা ও স্টার জলসা HD-তে, আর আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।